हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम वेलकम टू माई चैनल किचन टाइम विथ सायदा। आज आपनादेर करे देखाबो खूबई सहजभावे मुरगिर मांस दिए हालिम रान्ना। एर चेये सहजभावे किभाबे रान्ना करते हय सेटा आमार जाना नेई। आशा करी आमार आजकेर रेसिपि आपनादेर भालो लागबे आर जारा नतुन तारा अनेक उपकृत हबेन। कथा ना बोले चलुन जानि कि करे पारफेक्टभावे खूब सहजभावे मुरगिर मांस दिए हालिम रान्ना करब सेई प्रस्तुत प्रणाली। मुरगिर मांस दिए हालिम रान्ना करार जोन्नो प्रथमेई आमादेर लागबे हालिम मिक्स। सेजोन्नो आमि एखाने 2 कप हालिम मिक्स निये नियेछि। आर हालिम मिक्सटा कि करे बानाते हय तार रेसिपि आमार चैनेले आछे, डिसक्रिपशन बक्से लिंक दिये दिब। बाजारे हालिम मिक्सेर जे पैकेट पाওয়া যায় सेই पैकेटटा आमि जेভাবে রান্না করছি सेम একই নিয়মে আপনি রান্না করলেই হবে। এবার হালিম মিক্স বা ডালগুলো আমি খুবই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য ডালটা খুব সহজে রান্না হয়ে যাবে। তা না হলে অনেক সময় লাগে রান্না করতে, আর মুরগির মাংস রান্না হতে বেশি সময় লাগে না। সেই জন্য গরম পানিতে আমি ডালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আর গরম পানিটা দেওয়ার সাথে সাথে ডালটা নিয়ে নিতে হবে, তা না হলে ডালটা দলা বেঁধে যাবে। খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য এই ডালটাকে রেখে দিব। আর লাগবে হালিমের মশলা। আপনি যে রেডিমেড প্যাকেটটা কিনবেন সেখানে কিন্তু এই মশলাটা আর ডালটা থাকবে, আর আমি যে ভিডিও লিংকটা দেব সেখানে মশলা আর ডালের মিক্স দুটাই থাকবে। আর প্রতি 1 কেজি মুরগির মাংসের জন্য এখানে আমি 3 টেবিল চামচ মশলা ব্যবহার করব। আমি আবারও বলছি, এই হালিমের মশলা আর হালিম মিক্স কি করে বানাতে হয় তার রেসিপি আমি একটা ভিডিওতে করেছি, সেই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কি কি উপকরণ দিয়ে আমি হালিমটা রান্না করব চলুন সেই প্রণালীটা জেনে নিই। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এবার এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা যখন গরম হবে তখন এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজের গায়ে বাদামি কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন পেঁয়াজের গায়ে বাদামি কালার ধরে আসবে তখন এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনকে খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের গায়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মাঝে দিয়ে দিব 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংস হাড় সহ নিয়েছি 1 কেজি পরিমাণ। আর হালিমের জন্য যে মুরগিটা কাটতে হয় সেই মুরগির পিসগুলো অনেক ছোট ছোট করে কাটতে হয়, রেগুলার মুরগি থেকেও অনেক ছোট করে। এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। খুব ভালো করে এই তেলের মাঝে মুরগির মাংসটাকে আমি কষিয়ে নিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চুলা আঁচটা বাড়িয়ে। মাংসটা কষাতে কষাতে এর মাঝে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আবার খুব ভালো করে আমি মাংসটাকে নেড়ে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে। মাংসটাকে আমি খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়েছি আর চুলা আঁচটা কিন্তু বাড়ানো ছিল। এবার এর মাঝে দিয়ে দিব হালিমের মশলা। প্রতি 1 কেজি মাংসের জন্য 3 টেবিল চামচ হালিমের মশলা দেওয়া লাগে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ হালিম মশলা দিব। আবারও বলছি, প্রতি 1 কেজি মাংসের জন্য 3 টেবিল চামচ। এখন আমি 2 টেবিল চামচ হালিমের মশলা ইউজ করছি আর 1 টেবিল চামচ আমি পরে ব্যবহার করব। এবার এই মশলার মাঝে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। আর হালিমের মশলার মধ্যে সব কিছু আছে, এক্সট্রা কোনো মশলা আমি আর ব্যবহার করব না। শুধু এই মশলার মাঝেই আমি মাংসটাকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নিব। কষাতে কষাতে এর মাঝে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয় এবং মশলাটা খুব ভালো করে মাংসের মাঝে যাবে। আবারও খুব ভালো করে নেড়ে নিব এবং চুলা আঁচটা মিডিয়াম করে দিব। চুলা আঁচটা মিডিয়াম করে আমি মাংসটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এর মাঝে আমি দুবার নেড়ে দিয়েছিলাম, খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নিচে লেগে না যায়। আবারও খুব ভালো করে নেড়ে নিব এবং আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটা যত ভালো কষানো হবে হালিমের টেস্ট তত ভালো আসবে। 2 মিনিটের মতো যখন কষানো হয়ে আসবে, 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার যে ডালটা আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিব। দেখুন 1 ঘন্টা গরম পানিতে রাখার জন্য ডালটা কিন্তু অনেকখানি ফুটে গেছে। এবার এই বাটিটা ধুয়ে আমি আরও 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি ডালটা যখন ভিজিয়েছিলাম তখন আমি ৬ কাপ পানি দিয়ে ডালটা ভিজিয়েছিলাম, এখন আমি ৩ কাপ পানি দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। ডালটা যখন ফুটবে তখন ডালের ঘনত্ব কিন্তু আর অনেকখানি বেড়ে যাবে। এবার চুলার আঁচটা মাঝারি করে আমি ডালটাকে রান্না করব আর ২০ থেকে ২৫ মিনিটের মতো। ফিরে এলাম ২০ মিনিট পরে, দেখুন অনেকখানি ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর ডালটা এখনও ফুটে নেই, সেজন্য আমি এখানে আরও পানি দিব। আমি এর মাঝে আরও ২ কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ ডালটা ফুটতে বেশি সময় লাগবে না, সেজন্য ২ কাপ পানিতেই আমার ডালটা ফুটে যাবে। সেজন্য আরও ২ কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি চুলা আঁচটা একটু কমিয়ে দিব। চুলা আঁচটা মাঝারিটা একটু কমিয়ে তারপর আমি আরও ২০ মিনিটের মতো রান্না করে নিব। তবে তার আগে এর মাঝে আমি দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ হালিমের মশলা। যে মশলাটা আমি পরে ইউজ করে বলেছিলাম সেই মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিব। এবার এর মাঝে দিয়ে দিব আমি ২ টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। হালিমে এই কাঁচামরিচ কুচি দেওয়ার জন্য টেস্ট অনেক ভালো আসে। আপনি যদি ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। জিরাটাকে ভেজে গুঁড়ো করে নিলে সেটাকে টালা জিরার গুঁড়ো বলে। আর এই জিরার গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে মাঝারির চেয়েও একটু কম থাকবে, কারণ এই পর্যায়ে কিন্তু হালিমটা পাতিলের তলায় লেগে যায়, সেজন্য কন্টিনিউ নাড়তে হবে। আমি আরও ২০ মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম ২০ মিনিট পরে। আমার হালিম রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে, ডালটাও ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ইউজ করব। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য ডালের টেস্ট মানে হালিমের টেস্ট অনেক ভালো আসবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে অবশ্যই হালিমের লবণটা টেস্ট করে নেবেন। যদি মনে হয় লবণ লাগবে তাহলে ব্যবহার করে নেবেন। আর ২ মিনিটের মতো আমি হালিমটা রান্না করব, এতে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা হালিমের মধ্যে খুব ভালো করে যাবে। ফিরে এলাম ২ মিনিট পরে। আমার হালিম রান্নাটা হয়ে গেছে। দেখুন এটা ঘনত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। ঠিক এই পর্যায়ে আমি হালিমটা চুলা থেকে উঠিয়ে নিব। আর যখন ঠান্ডা হবে এর ঘনত্ব কিন্তু আরেকটু বেড়ে যাবে। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার মুরগির মাংসের হালিম। আর হালিম কীভাবে পরিবেশন করতে এটা সবারই জানা আছে, তারপরে বলে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, শসা, কাঁচামরিচ, আদা কুচি আর লেবু দিয়ে পরিবেশন করেছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার মুরগির মাংসের হালিম। কত সহজে বানিয়ে ফেলাম। অবশ্যই এবার ইফতারিতে বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ইয়াম্মি হয়েছে আমার আজকের মুরগির মাংসের হালিম। বানানো যেমন সহজ, খেতে তেমনি মজা। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।